ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এদিকে দেশের অর্থনীতি চাঙ্গা থাকা নমুনা হিসেবে সিনেমার টিকিট বিক্রিকে হাতিয়ার করেছিলেন আর তা নিয়ে সমালোচনা শুরু হতে মন্তব্য প্রত্যাহার কেন্দ্র আইন মন্ত্রীর প্রেস বিবৃতিতে রবিশঙ্কর প্রসাদের সাফাই একই দিনে মুম্বাইয়ের তিনটে ফিল্ম কোটি ব্যবসা করা নিয়ে আমার মন্তব্য তথ্যগতভাবে সঠিক আমি ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রির রাজধানীতে দাঁড়িয়ে ওই মন্তব্য করেছিলাম মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে লাখো লোকের রুটি রোজগারের ব্যবস্থা হয় এই শিল্প বিনোদন করার মাধ্যমে রাজস্ব তহবিলে অর্থ যোগায় আমি সেটাই বলতে চেয়েছি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কেন্দ্র সরকার কী ধরনের লোকহিতকর উদ্যোগ নিয়েছে সেটাও ব্যাখ্যা করেছে মোদী সরকার সাধারণ মানুষের কথা ভাবে আমার সাংবাদিক বৈঠকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেই বক্তব্যের একাংশ তুলে ধরে গোটা বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এটা জেনে আমার খারাপ লাগছে তাই একজন সংবেদনশীল ব্যক্তি হিসেবে আমার ওই মন্তব্য প্রত্যাহার করছে